তো ফাইনালি আমি আরেকটা নতুন ব্লগ শুট করছি আফটার আ লং টাইম। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শাওন DHK ইউটিউব চ্যানেল, আমি শাওন আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন সময় 4টা আর আমরা বের হয়ে যাচ্ছি পূর্বাচলের উদ্দেশ্যে। তো প্রথম শুরু করলাম আমাদের বাসার সামনে থেকেই, যেটা মূলত হচ্ছে পুবাইলে গাজীপুরের। তো আমাদের এইদিকে আগে রাস্তা ভালো ছিল না, বাট এখন যে রাস্তাগুলো অমায়িক, জাস্ট আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, না টেনে দেখবেন প্রত্যেকটা রাস্তা ঘাট এবং কি যে লোকালয় আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি মূলত পূর্বাচলের দিকে, আমাদের মীরের বাজার যেটাকে বলা হয় আমাদের পুবাইলের প্রাণকেন্দ্র। তো মীরাবাজার থেকে আমরা রওনা হয়ে যাচ্ছি চেয়ারম্যানবাড়ি রোডে। এই রোডটা বর্তমান সময় আমাদের পুবাইলের ভিতর সবথেকে জনপ্রিয় একটি রোড, কারণ এটি সরাসরি গিয়ে আপনার পূর্বাচলের সাথে কানেক্ট হয়েছে। এটা কানেক্ট হয়েছে একটা বাজারের মাধ্যমে, যেটাকে আমরা লোকালি হরদি বাজার বলে চিনি। তো আমরা এখন হরদি বাজারের দিকে যাচ্ছি, বা অ্যাকচুয়ালি এটার স্পেলিংটা কী হবে আমার জানা নেই, বাট আমরা লোকালি যারা আছি সবাই এটাকে হরদি বাজার বলি। তো আমরা যাচ্ছি ওইদিকে, আর হচ্ছে এই রাস্তাটা এতটা সুন্দর, আসলে এটা মুখে বলে শেষ করা যাবে না। যারা না আসবেন তারা বুঝবেন না। জাস্ট আমরা এখানে স্পিডিং করি মোটামুটি একটা রেঞ্জে, আমরা 60-70 এরকম স্পিডিং করি, বাট ওভার স্পিডিং ভালো না, কোনো রাস্তাতেই ভালো না। বাট এই রাস্তা যেহেতু আপনার দেখতে পাচ্ছেন যে অপোজিট থেকে সিএনজিগুলো ঢুকাচ্ছে, সো এটা একটু রিস্ক হয়ে যায়, বাট আমরা লিমিটে রেখে স্পিডিং করি জাস্ট। আর হচ্ছে আশেপাশে যে ভিউগুলো, এইগুলো জাস্ট চোখে পড়ার মতো। আর এই হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা, এই জায়গাটার নাম স্পেসিফিকভাবে আমার এখন মনে নেই, বাট এখানে আমরা ফুচকা খেতে আসি। আর হচ্ছে এই সামনে যে বাঘগুলো আছে এইগুলো কিন্তু খুবই বিপজ্জনক, জাস্ট একটুর জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে নিয়েছিল মহিলা যেভাবে আসছে বাইরে ভাই। আর হচ্ছে এই রাস্তার মুগ্ধতা আসলে বলে বোঝানো যাবে না, জাস্ট ওয়াও, আমি চালাইতেছি আর জাস্ট পাগল হয়ে যাচ্ছি, মন চাচ্ছে 100-এর উপরে দিয়ে টানি। বাট যেহেতু এটা একটা গ্রামের ভিতর দিয়ে গেছে, এই দিক ওদিক থেকে লোক আসা যাওয়া করে, সো সেফ থাকতে হয়। এখন আমরা চলে আসছি পূর্বাচল ব্লু লেকে। সো 300 ফিট তো যাবো অবশ্যই, বাট তার আগে একটু ব্লু লেকটা ঘুরে দেখে আসি। ব্লু লেকের অনেকগুলো ইতিহাস আছে যাকে ওইগুলো না বলি। আর এখন আমরা যাচ্ছি মূলত ব্লু লেকের ভিতর দিকে। আমার ডান পাশে হচ্ছে ব্লু লেকটা, ওই যে একটা চরকি দেখা যাচ্ছে এখানে, ওই চরকির আশেপাশে এখান থেকেই ব্লু লেকটা শুরু। বাট আমি একটু ভিতরে যাই, বেশি ভিতরে যাব না। অপোজিট থেকে গাড়ি আসতেছে, যেইভাবে এদিকে গাড়িগুলো জাস্ট এই যে অটোগুলো দাঁড়ায় থাকে না, হঠাৎ করে এগুলো টান দিয়ে সামনে চলে আসে, এইগুলো খুব বিপজ্জনক, একদম ভয় করে। এখন আমার বাইকটা হচ্ছে জিক্সার SF version 4, যেটাকে বলা হচ্ছে মানে জিক্সারের 1000 ML, নতুন যে ভার্সনটা এসেছে ওইটা। তো এইটা এমনিতে ভয় করে, কারণ প্লাস্টিক, তো জাস্ট হুঠার যদি লাগাই দেয় অটো একদম সামনে দিয়ে বসকায় যায়, সো একটু সেফ চালাইতে হয়। আর এইদিকে মানুষজন আছে মোটামুটি ভালোই। আসলে এই জায়গাগুলো আগে অনেক সুন্দর ছিল, এখনও ভালো জায়গা, অবশ্যই ভালো, বাট রাস্তাঘাটগুলো খারাপ হয়ে গেছে, এখানে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। আর সামনে খারাপ, আরও না সামনে আর যাবো না, এখন আমরা এখান থেকে ঘুরে ফেলি, এটাই ভালো হবে। সো আমরা এসে পড়লাম পূর্বাচলের যে মূল রাস্তা কাঞ্চন ব্রিজের ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তায় আমরা এখন উঠছি। এখন আমরা মোটামুটি পূর্বাচলের রাস্তায় আসি বলতে গেলে। ওই যে একটা দুইটা গাড়ি দেখা যাচ্ছে, এইখানে মূলত ওভার স্পিডিং হয়, ভালো পরিমাপের ওভার স্পিডিং হয়। আর হচ্ছে গাড়ি এত পরিমাণে রাফ চালানো হয় এই রাস্তার মধ্যে, এটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। এই যে শুরু হয়ে গেছে টানাটানি, শুরু হয়ে গেছে। আর হচ্ছে সামনে আমি জাস্ট একদিন যাচ্ছিলাম, এটা গত শুক্রবারের কথা, আমি জাস্ট যাচ্ছিলাম
তো সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, সম্ভবত ল্যান্ড ক্রুজার ছিল। আমার স্পিড ছিল 110 এর মতো টানে ছিল। তো হঠাৎ করে সাইড দিয়ে ল্যান্ড ক্রুজারটা গেল, আমার মনে হলো যে আমি সাইকেল চালাইতেছি আর রকেট নিয়ে চলে গেল, এইরকমের একটা ফিল হলো। পরে আমি আস্তে করে গাড়িটা সাইডে চাপাই দিলাম। তো এইগুলো এই রোডে অ্যাভেলেবেল হয়। আবার এই যে টুকটাক অটো দেখা যায়, দেখে আমি খুব স্পিডে থাকি, আমার ডান পাশের গাড়িগুলো খুব স্পিডে, বাট একটা অটো বাম পাশে একদম স্লোলি যাচ্ছে। এখন তো এটা চোখে পড়ে না, হঠাৎ করে যদি চোখে পড়ে বা সামনে এসে যায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো সামনে যাওয়া যাক। আর সামনের যে রাস্তাগুলো এটা জাস্ট কি বলবো, জাস্ট বিউটিফুল, এক কথায় বিউটিফুল। আর হচ্ছে এই যে সিএনজিগুলো, এগুলো খুবই ঝামেলা করে, সত্যি বলতে এগুলো খুবই ঝামেলা করে। আর হচ্ছে সামনে লাইটগুলো এখনও জ্বালায়নি, আর এই রাস্তার সৌন্দর্য কিন্তু রাতে, আমি রাত্রের ফুটেজগুলো অবশ্যই দিব আসার সময়। বাট এই রাস্তার সৌন্দর্য মানে সৌন্দর্যটা হচ্ছে রাতের বেলা, কারণ হচ্ছে এই রাস্তা দিনের বেলা একরকম সৌন্দর্য, রাত্রে আরেক রকম সৌন্দর্য। তো যেতে থাকি সামনের দিকে। আর হচ্ছে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই গাড়িগুলো মূলত এখান থেকে সরাসরি যাবে আপনার কুড়িল বিশ্ব রোডের দিকে। তো আমরা বিশ্ব রোড যাবো না, আমরা সামনে গিয়ে সম্ভবত ডানে বা বামে যাব। ডানে হচ্ছে মূলত ওই যে হরদিবাজার, আর বামে হচ্ছে নীলা মার্কেট। নীলা মার্কেটে আজকে দেখি যাব রাতের দিকে। বাট এখন হচ্ছে কি, আজকে তো শুক্রবার, আর শুক্রবারে সব থেকে বেশি মানুষ ওই জায়গায় গ্যাদারিং হয়, আর এত পরিমাণে গ্যাদারিং হয়, জাস্ট বাইকটা নিয়ে আমি নদীর পার যাব এটা যেতে পারছি না, বা এত পরিমাণে লোক থাকে রাস্তার মধ্যে, এটা জাস্ট বলে শেষ করা যাবে না। তো যেতে থাকি সামনে, দেখা যাক কী হয়। ফাইনালি আমরা এসে পড়েছি আন্ডারপাসে। এই আন্ডারপাসগুলো জাস্ট আমার দেখা মতে, আসলে দেখা মতে কি, আমাদের এইদিকে আন্ডারপাস বলতে একমাত্র আমরা এটাকেই চিনি, কারণ আশেপাশে আর আন্ডারপাস নেই। আর এই জায়গাটা হচ্ছে বেস্ট, আমি অনেক ইউটিউবারকে দেখছি, মানে ওরা প্রায়ই আসে এখানে, প্রায়ই আসে, জাস্ট যারা মোটো ব্লগিং করছে। জাস্ট শাকির শাহরিন আপুকে দেখছিলাম ওই দিন আসছিল, জাস্ট উনি না, মানে এইখানে যত ধরনের ইউটিউবার আছে, ব্লগার আছে, বাইকার আছে, ওরা সবাই আসে এখানে। জাস্ট জায়গাটাই এরকম, উপর থেকে যখন ছবিগুলো দেয় না, আমি ছবিগুলো লাস্টে অ্যাড করে দিব, দেয় না তখন এটা মারাত্মক সুন্দর লাগে, বাস এত পরিমাণে সুন্দর লাগে যা ভাষায় শেষ করা যাবে না বলে প্রশংসা করে। কিন্তু এই ট্র্যাকগুলো আমার খুবই অপছন্দ, আপনাদের কী মতামত জানাবেন। ওরা হচ্ছে কি, এখন হয়তো বা ভদ্রভাবে চালাচ্ছে, বাট ওরা সবসময় এরকম থাকে না, জাস্ট যখন ওভার স্পিড, না সামনে অনেক গাড়ি আছে তো এই কারণে ওরা ওভারটেক করছে না, বাট ওরা খুব ডিস্টার্ব করে। আর এই যে আরেকটা আন্ডারপাস আসছে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ সামনে আরেকটা আন্ডারপাস আছে। এই যে আন্ডারপাস, আমার আন্ডারপাসগুলো খুব ভালো লাগে, এইটা জাস্ট আমার মানে এতটুক জার্নি করে আসার পর যখন এটা নিচে দিয়ে যায় না, জাস্ট অন্যরকম একটা ফিলিংস হয়ে যায় না, এতটুকু কষ্ট করলাম, কষ্টটা গায়ে লাগছে না, এইটাই। আর রাত্রিবেলা তো এটার সৌন্দর্য অন্যরকমের। আর আমরা এখন মোটামুটি নীলা মার্কেটের কাছাকাছি চলে এসে পড়েছি। নীলা মার্কেটের উপরে যে চত্বরটা আছে, ওই চত্বরটা আর একটু সামনে, ওই চত্বর এ উপরে উঠে যাব আমরা। এখন সামনে থেকে একটা ইউটার্ন খুঁজতেছি, একটা ইউটার্ন দেখি পাই কি না। একটা ইউটার্ন আছে আছে আছে, একটা সামনে একটা ইউটার্ন আছে, আমরা ওইখান থেকে একটা ইউটার্ন নিয়ে নিব। সো আমি এখন আছি মূলত ওই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা এতক্ষণ প্রশংসা করছিলাম, যে জায়গাটার। সো আমি এখানে থেকে এখন আমি যাব মূলত নীলা মার্কেটের দিকে আগে যাই। সো এখন আমরা নীলা মার্কেট যাচ্ছি, হাতের বামে নীলা মার্কেট, আর বলছিলাম যে হাতের ডানে ওই বাজারের দিকে চলে গেছে। সো আমরা এখন নীলা মার্কেটে ঢুকছি, নীলা মার্কেটে ঢুকছি, আর আমি চিন্তাও করছি যে আসলে এখন যাওয়া কি ঠিক হবে কি না। তো দেখা যাক কী হয়, কারণ এখন মানুষের এখনই দেখা যাচ্ছে সামনে এত পরিমাণে গ্যাদারিং,
আল্লাহ পাকি জানে ভালো কি হয়। আর এখন বর্তমানে এখানকার রাস্তা খারাপ হয়ে গেছে অনেক। হাতের ডান পাশে কিন্তু স্টেডিয়াম হচ্ছে, তো স্টেডিয়ামের জন্য এইদিকে স্টেডিয়াম মোটামুটি এখন কমপ্লিট, ভিতরের কাজ আর টুকটাক কাজ বাকি আছে। বাট ওইটা করতে যেয়ে এখান দিয়ে বড় বড় যে গাড়িগুলো লরি ঢুকাইছে, এই ঢুকায় একদম রাস্তাটা একেবারে নষ্ট করে ফেলেছে। রাস্তা আগে খুব সুন্দর ছিল, চলে আসতাম, এখন রাস্তাটা খুবই খারাপ। এই জায়গাটাই খারাপ, বাট সামনে আবার ভালো। সো আমি একটা অন্ধকার রাস্তা দিয়ে ঢুকাই দিছি ভুল করে। ভুল করে বলতে কি, সামনে একদম রাস্তা বন্ধ হয়ে আছে। সো আমি এখন ঘুরে বাজারের ভিতর দিয়ে আসতেছি, একদম মানে যে লেকটা আছে লেকের একদম ধার ঘেঁষে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ভিতর দিকে ঢুকছি। বাট এইদিকে এত পরিমাণে মানুষের গ্যাদারিং, আমি আস্তে আস্তে দেখি বের হয়ে যাই। এই জ্যামটাই ভালো লাগে না, আর সব কিছুই ভালো লাগে। তো আমরা আস্তে করে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। না আসলে অনেক জ্যাম। তো আমরা আবার ঘুরে টুরে চলে আসলাম আমাদের ওই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায়। এখন সবাই ফটোগ্রাফি করব। আর দেখতেই পারতেছেন জাস্ট এই জায়গাটা আসলে মুগ্ধ হয়ে যায় যতবারই এই জায়গাতে আসি। আর এখানে বসে একটু নিচের দিকে ধরি, গাড়িগুলো দেখলেও ভালো লাগে। আর এইদিকে রেসিং যে গাড়িগুলো আছে না, স্পোর্টস কারগুলো একটু পরপর একটা করে আসে। ওই দিন একটা সুপ্রাও দেখছিলাম, জাস্ট ইঞ্জিন ব্লাস্ট করতে করতে চলে গেছে। বাইকও আসে, অনেকে মডিফিকেশন করে এদিক দিয়ে চালায়। জাস্ট আমি ভিডিওতে রিভিল করে দিচ্ছি, ভাইয়ারা কেউ রাগ করবেন না, না অনেক সময় ঝামেলা হয়, সো ভিডিওতে বলা লাগে না, আমি জাস্ট আবেগে বলে দিছি। তো এই হলো মূলত আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।